ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রনস ফুড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হচ্ছে এঁচোর চিংড়ি। এঁচোর চিংড়ি সমস্ত বাঙালিরই খুব পছন্দের একটি খাবার। তো প্রথমে রান্নাটা শুরু করার আগে যেটা প্রতিদিন বলে থাকি সেটা আজকেও বলছি। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। এরকম আরও নতুন নতুন অনেক রেসিপি যেন আপনাদের দিতে পারি। তো এবারে চলুন রান্নাটা শুরু করি। তো রান্নাটা শুরু করার আগে উপকরণগুলো আপনাদের দেখাবো, তারপরে রান্নাটা আস্তে আস্তে শুরু করব। আজকের রেসিপি হচ্ছে এঁচোর চিংড়ি, যেটা বলেছি আগেই। তো তার জন্য যা যা লাগবে সেগুলো আমি তোমাদের এক এক করে বলে দিচ্ছি। সবার প্রথমে লাগবে এঁচোর, যেটা আমি কেটে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর যেটা লাগবে সেটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি, আর নিয়েছি একটু ডুমো ডুমো করে আলু। আমার ভালো লাগে তাই আমি দিয়েছি, যদি তোমরা না চাও তাহলে আলুটা না দিতেও পারো। আর নিয়েছি কুচনো পেঁয়াজ, আর এখানে নিয়েছি একটু আদা আর রসুন বাটা। আর এবারে আমরা চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ভেজে নিই, আর রান্নাটা শুরু করি, তারপর তোমাদের দেখাচ্ছি। রান্নাটা শুরু করে দিলাম। রান্নাটা শুরু করার আগে প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে ভেজে রেখেছি চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা তো এই যে চিংড়ি মাছটা ভেজে রেখেছি, আর এবারে ওই তেল গরম তেলের মধ্যে দেখতেই পাচ্ছ যে গরম রয়েছে তেলটা, তাতে দিয়ে দিচ্ছি আমি মেথি ফোড়ন, আর সঙ্গে দিচ্ছি একটু তেজপাতা। তোমরা চাইলে মেথি ফোড়নটা না দিয়ে জিরে ফোড়নও দিতে পারো, কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, মেথির সঙ্গে তেজপাতা পেঁয়াজ ভাজা হলে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, তো ভালো লাগে। তো তোমরা চাইলে মেথিটাও ফোড়ন দিতে পারো, এবার অথবা সাদা জিরেও ফোড়ন দিতে পারো। তো এবারে আমি যেটা করব সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, দিয়ে দিলাম। এবার কুচনো পেঁয়াজটাকে তেলে দিয়ে নাড়াচাড়া করি, একটু ভাজা হোক, তারপরে দিয়ে দেব বাকি মশলা আলু। তো প্রথমে আগে পেঁয়াজটা ভাজা হোক। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে, তো এতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটাটা। এবার আদা রসুন বাটাটা দিয়ে নাড়াচাড়া করি, করে মশলা দিয়ে কষাতে কষাতে আবার দেখাচ্ছি। পেঁয়াজটা ভাজা হওয়ার পরে দিয়ে দিয়েছি আদা রসুনের বাটাটা, সেটা দেখালাম, আর দিয়ে দিয়েছি সমস্ত মশলা, হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, আর নুন, আর মিষ্টি, আর একটুখানি জল অ্যাড করেছি যেটাতে মশলাটা মিক্সড হতে ভালো হবে। তো এবার মশলাটা কষানো মোটামুটি হয়ে এসেছে, তেল বেরিয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব কুচনো আলুটা। দিয়ে দিলাম আমি কুচনো আলুটা। তো কুচনো আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে দিই, আর তারপর দিয়ে দেব একটু জল, যাতে যাতে আলুগুলো সেদ্ধ হয়, কারণ আমার এঁচোরও সেদ্ধ আছে আর আমি চিংড়ি মাছটাও ভেজে রেখেছি। তো আলুটাই সেদ্ধ হতে হবে, তারপরে একটু সেদ্ধ হয়ে আসলে দিয়ে দেব এঁচোরগুলো। আগে আলুটা একটু সেদ্ধ হোক, তারপর এঁচোরগুলো দিয়ে আবার দেখাচ্ছি। আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে, এবার এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোরটা। তার কারণ হচ্ছে এঁচোরটা সেদ্ধ করা থাকলেও মশলাগুলো এঁচোরের মধ্যে ঠোকার একটা ব্যাপার আছে,
তো তার জন্য দিয়ে দিলাম এঁচোড়টা। এবার এঁচোড়গুলোর সঙ্গে মশলাগুলো ভালো করে মিক্স করে দিতে হবে, তারপরে দিয়ে দেব জল। তো তারপরে ভালোভাবে মজুক আলু আর এঁচোড়টা, আর ভালোভাবে মশলাগুলো মিশুক, তারপরে আবার দেখাচ্ছি। ঝোলটা প্রায় টেনে এসেছে, দিয়ে দিয়েছি গরম মশলা, ঘি, আর দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে চিংড়ি মাছগুলোর মধ্যেও মশলাটা ঠোকে। আর এর মধ্যে আমাদের আলু আর এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। তো চিংড়ি মাছটা, ঘি, গরম মশলা সবই যখন দেওয়া হয়ে গেছে, তো একটুখানি ঝিমে ফ্লেমে 5 মিনিট রাখি, তারপরে আমরা নামিয়ে নেব আমাদের আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। সার্ভিং বলে ঢেলে নিয়েছি, দেখুন বন্ধুরা এইরকম লাগছে। এটা হচ্ছে ফাইনাল লুক, একদম ঝোল ঝোল রাখা হয়নি, মাখো মাখো করেছি। এটা রুটি ভাত দুটোর সঙ্গে খুবই ভালো যাবে। রান্না শেষ হয়ে গেছে, ফাইনাল লুকটা দেখালাম আপনাদের। আমি যেরকমভাবে রান্না করলাম সেরকমভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কিন্তু যে কেমন লাগলো আপনাদের রেসিপিটা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে, আর লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে পাশে থাকবেন আবারও বললাম। তো এরকম আরও নতুন অনেক রেসিপি নিয়ে যেন আপনাদের সামনে আমি হাজির হতে পারি। তো আবার খুব শিগগিরই এর আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এখনের জন্য টাটা।